বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা থেকেই শুরু করলাম ভিডিও, কারণ হচ্ছে আজকে একটু মন্দিরে যাব। সকালবেলা কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির থেকে এসে তারপরে রান্না করব। তোমাদেরকে রান্না দেখাবো অল্প অল্প, এক মন্দিরটাও দেখাবো। আগে মন্দিরে যাই তো, তারপরে তোমরাও চলো আমার সাথে মন্দির দেখবে, মন্দির থেকে এসে রান্না করব। বন্ধুরা, তোমরা যে দেখছো এই মন্দিরটা, এটা আলিপুরদুয়ারের ভুবনেশ্বর মন্দির, অরবিন্দনগরে। এই মাত্র আসলাম, এখন একটু আগে চা খেয়ে নিব, চা খেয়ে তারপরে রান্না করব। তোমাদেরকেও রান্নাটা দেখাবো, তোমরাও একটু দেখো আমার রান্নাটা কেমন লাগে। এখন একটু রান্নাঘরে যাই, রান্না করি, দেখো তোমরা। এখন হচ্ছে মাছ রান্না করব, ছোট মাছ, সেটা হচ্ছে অল্প সর্ষা দিয়ে রান্না করব। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা পেস্ট করে নেব এখন। যে কাঁচা লঙ্কা দেবো, এবারে পেস্ট করব। একটু হলুদ দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু জল দেব, দিয়ে পেস্ট করবো। এই যে আমি ছোট মাছ রান্না করব, এই যে প্রথমে সবজিগুলি দিব, তারপরে হচ্ছে এই যে ছোট মাছ কাঁচা রান্না করব, তারপরে দেবো পেঁয়াজ, তারপরে এই যে পেস্ট করা, এই যে পেস্ট করেছি, এই যে এই পেস্ট, তারপরে দেব লবণ, তারপরে দেব এই যে সর্ষের তেল। চাপা দিয়ে অল্প আঁচে বসাবো, অল্প আঁচে ঢাকা দিয়ে বসাবো। এই যে অল্প আঁচ হবে, আঁচে আঁচে এটা রান্না হবে, ঢাকা যেটাকে বলে। দেখি মাছটা হলো কিনা, কেমন হলো দেখি, দাঁড়াও তোমাদেরকেও দেখাবো। এখন একটু ধনে পাতা দেব, ছোট মাছের ভাপা।